নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা ইটিং শো নিয়ে। এখানটায় আছে ভাত, শশা, এখানটায় আছে ঢ্যাঁড়স আর মাছের ডিম, একটা মাছ ভাজা আর মাছের ঝোল। এই ছোটো মাছ খেতে তোমাদের দাদা অত একটা বেশি ভালোবাসে না, তো ওই জন্য 3 পিস মাছ ছিল, একটা ভাজা মাছ নিয়ে নিয়েছি আমি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়িতে প্রায় 2টো বাজতে চললো, তো আমি খেতে শুরু করি আর খেতে খেতে গল্প করছি। আমি এই চুড়ি আগ্রা থেকে এনেছি। হ্যাঁ, ভাতটা না মনে হয় একটু শক্ত হয়েছে। সবাই ভালো আছো তো? তোমরাই বলেছো কিন্তু যা খাই তাই ভিডিও আনতে, ওই জন্য যাই খাচ্ছি, যা রান্না করছি তাই নিয়েই চলে আসছি, খাচ্ছি। আগে একটা ভিডিওতে বলছিলাম না যে বাবা জাল ফেলছে সেই পুকুরের মাছ আর মাছের ডিম, আর একজন শরীর খারাপ খারাপ করে এই 11:30টার সময় দোকানে গেছে, কে নাকি টাকা তুলতে আসবে। আমি তো ভিডিওটা তো করতেই হয় না, ওর সঙ্গেই খেতাম। একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম আর ডিম আর ঢ্যাঁড়স, একটা বাতাসা দিয়েছি। ব্লগ চ্যানেলে কমেন্ট করেছিল যে আমার চিকেনের, আমি যেভাবে চিকেন বানাই সেই রেসিপি ভিডিও একটা দিতে, তোমরাও কি সেটা চাও? তাহলে তোমরাও কমেন্ট করো। অনেকগুলো কমেন্ট হলো আমি যেভাবে চিকেন বানাই
সেটা একটা রেসিপি ভিডিও বানাবো, এটা আপলোড করবো ওই চ্যানেলে। আমার যেটা ভালো লাগে সেটা আমি লাস্ট লাস্ট পর্যন্ত রেখে দিয়ে জন্য এটা একটু লেগে রেখে দিলাম, ভালো হয়েছে। কি বলবো আমি জানি না, ভাতটা একটু শক্ত আছে। আর কালকে রাত্রে এমন বিচ্ছিরি হয়ে গেছিলো না, কালকে হচ্ছে আলুর চপের তরকারি করেছিলাম, না আলু সেদ্ধ বলেছিলাম, আলু সেদ্ধ হবে আর চপ আনবে, চপটা এনে আমাকে বললো তরকারি করতে, করেছি। আর ভাতটা কেমন গলা গলা হয়ে গেছে, আলু আমি খাবো না। এগুলো কাঁঠালের দানা, তরকারিটা দারুণ হয়েছে। ও হচ্ছে প্রচুর মানে লবণ বেশি খায়, ওই জন্য আমি চেষ্টা করি তরকারিতে একটু বেশি বেশি লবণ দাও, যাতে কাঁচা লবণটা কম খায়। ওই জন্য আমার খুব লবণ লাগছে তরকারিটা, দেখবে তারপরেও ও সেই লবণই নেবে, লবণ ছাড়া খেতে পারে না, ও তো বোঝাই। আজকে টিউশনটা তো আমার বিকালে থাকে, তাই না? সে নিনালে ফেলে দিতে হবে, আমার বাড়ির দাদুকে দেখতাম এরকম আলু খেতে। আমার দাদুর বয়সকালে তখন পা ভেঙে গেছিলো, দাদু উঠে বসতে পারতো না, শুয়ে থাকতো, মানে উবুর হয়ে হাতে ভাত দিয়ে মা ভাত দিয়ে যেত, আমাকে বলতো দাদুর কাছে বসে থাক কিছু লাগলে দিবি, আমি দেখতাম দাদুর টপাস টপাস করে শুধু মানে ঝোলটা নেড়ে নেবে, আলুগুলো শুধু শুধু খেয়ে নেবে, আমার ভাতে মাখিয়ে খায়। যেটা বলছিলাম, বিকালে পড়াই, কিন্তু মাসির বাড়ির অনুষ্ঠানটাতে আমাকে যেতেই হবে, এবার বিকালে ওই জন্য বলেছি 4টে থেকে একটু তাড়াতাড়ি পড়িয়ে দেবো। এবার আমার একটা স্টুডেন্টের আবার আজকে করে বুধবার করে 4টে থেকে ওর আঁকা থাকে, তো সেই জন্য ওকে আবার সকালে পড়িয়ে দিলাম, তো সেই সকালে আজকে 4:30 ঘুম থেকে উঠি, মর্নিং ওয়াক যাই, তারপরে এসে আর তারপরে এটা ওটা করে এবারেই খেয়ে নিয়ে এবার একটু ঘুমাবো, 4টাতে পড়াবো। মাঝখানে ওগুলো খেতে দেবো, ভাবছি ওর ভাত বেড়ে গেছে,
আমার ঘুমিয়ে যাবো। আমি তো অনেকে রেটিং শো দেখি, অনেকে বেশিরভাগই মানে কাঁটা ছাড়ায় না, ধরে মাছ ধরে কামড়ে কামড়ে কী করে খায় আমি বুঝতে পারি না। ও তো খুব ভয় লাগে। তোমরা বলো গল্প করতে, আর গল্প করতে করতে দেখো 11 মিনিট হয়ে গেছে, এখন আমার খাওয়া শেষ হয়নি। জল খাই, তবে হ্যাঁ মাছ খাওয়ার টেকনিক আছে, চেবাতে হয় ভালো করে মাছটা, খাবারগুলো সব গুঁড়ো হয়ে যাবে। আজকে এদেরকে পড়িয়ে নিয়ে যাবো মাসি বাড়ি, কালকে এসে আবার পড়াবো, এবার কুটুম বাড়ি গিয়ে আমার কি লাভ। চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, একদম ভুলে যাবে না বলে দিচ্ছি। আর কমেন্টটা তো করতেই হবে, সবাইকে অনেক ভালোবাসা। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, টাটা।